হাই বন্ধুরা, সব কেমন আছো? তো আশা করি সবাই ভালোই আছে, ভালো থাকো, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা একটা জায়গা যাচ্ছি, একটা জায়গা যাচ্ছি বলতে গেলে আমার মায়ের একটা ছোট্ট একটা স্বপ্ন ছিল, মানে প্রায় অনেক দিন থেকে, তো সেই স্বপ্নটা আজকে পূরণ করবো মায়ের। হ্যাঁ, তো যাচ্ছি। তো বন্ধুরা, এখন বলবো না যে কী স্বপ্ন ছিল বা কবে থেকে স্বপ্ন ছিল বা কী স্বপ্ন বা কী আনতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে এসে বলছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, ওকে? বন্ধুরা, এই সাইডে একটা আইডি দিয়ে দিয়েছি, ঝর্ণা পণ্ডিত নামে। তো একটা কাকিমার আইডি, তো খুব সুন্দর ভিডিও বানায় কাকিমাটা, মানে এতটাই কষ্ট করে আর কষ্ট করে করে ভিডিও বানায়। কেন না, কষ্ট সবাই করে, সেটা সবাই করে, মানে তোমরাও করো, কেন কষ্ট ছাড়া কোনোদিন কেউ ভিডিও বানাতে পারে না, কারণ সমস্ত কিছু কাজ করার পরে তারা ভিডিও বানায়। তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো। আর সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারবে না। আর যারা যারা প্রমোট করতে চাও কমেন্টে জানাও, প্রমোট করে দেবো। বন্ধুরা, বাড়ি চলে এলাম, এই মুহূর্তে বাড়ি এলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, প্রচণ্ড হারে দোকানে ভিড় ছিল। তো এখন বাড়ি এলাম, কারেন্ট ছিল না, তো এই মুহূর্তে কারেন্ট এলো, ঠিক আছে? তো তোমাদের সামনে এবার কি নিয়ে এলাম মায়ের জন্য, এবার সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলো, তোমাদেরকে এবার দেখাই যে মায়ের জন্য কি নিয়ে এলাম, মানে মায়ের স্বপ্ন ছিল, অনেক দিন থেকে স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারিনি। তো আজকে নিজেকে মনে হচ্ছে মানে এতটাই খুশি আমরা, মানে খুব খুশি আর কি। তো দেখতে পাচ্ছো মা বসে আছে, ওখানে বোন গেছিল, আমরা তিনজনাতে গেছিলাম, আর এখানে তো মাহি দেখতে পাচ্ছে এখানে, আর ওখানে বাবা বসে আছে, আর এখানে মা বসে আছে। তো চলো বন্ধুরা, তো কি নিয়ে এসেছি এবার তোমাদেরকে দেখাই। বন্ধুরা এবার চলো দেখাই, এখানে দালাল জুয়েলার্স, তো বসোয়া বাজার বীরভূম, মানে বসোয়া গেছিলাম, বিষ্ণুপুর বসোয়া, আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। তো দেখি একটা দেখি, মাহি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে মায়ের জন্য, ঠিক আছে? তো কি এবার হতে পারে সেটা মামন মামন দেখো, ওই করো, খোলো ঢাকনিটা, খোলো। মাই কেটে সরো বাবু, সরো, অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে এসো, নাহলে পিসিমনির কাছে বসো। ঠিক ঠিক ঠিক। তো মায়ের স্বপ্ন ছিল, মানে অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে চুড়ি নেবো, তা কোনোদিন হয়ে উঠতে পারিনি। তো আজকে সেই সুযোগটা হয়েছে বলে আজকে মায়ের জন্য একটা চুড়ি নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ চুড়িটা, তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। হ্যাঁ, তো মাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? মা কান্নাকাটি করতে লেগেছে, মা কান্দে এই, আজকে সবারই মুখে হাসি আছে, তুমি কান্নাকাটি করছো।
দেখো মা দেখো কেমন হয়েছে দেখো একবার। বাবু সারো বাবু সারো বন্ধু সারো ভালো যা দেখা গো পরে কান হবে না ঢিল হবে ঠিক আছে মাপটা না ওই দেখো ভুলে গিয়েছিলাম নাবাসে মামনে এবার চুড়িটা বের করেই করলাম নিয়ে তারপর আবার বললাম যে চব্বিশ হলেই হবে টান হচ্ছে নাকি না বললো তোমার যদি ভেতরে যে আঠা লাগিয়ে দিয়েছে তো এবার যদি বলছে কোনো সময় ধর যদি কট মানে কট করে আওয়াজ উঠে তাহলে যদি মানে নিয়ে যেতে বলেছে আর কি ওরা আবার ই করে দেবে কেন তোমার যে পলা বাঁধাটা পলাটা আছে না ধর ওইটা তো ওখানে একটু ই হয় শুকোয় ওই জন্যই বললো আর কি তো মা পছন্দ হয়েছে মা কিছু বলবে তোমাদের দেখতে পেয়েছ হ্যাঁ এমনিতেই মা কান্নাকাটি করতে লেগেছে আমরা এমনিতেই হাসি খুশি সবসময় থাকি হ্যাঁ আর সবসময় মনে করি যে না কীভাবে সবাইকে হাসি খুশি রাখবো এই ভাবনা চিন্তা কোনোদিন কোনোদিন উঠতে পারিনি ফের উঠতে পারিনি তো আজকে সব কিছু তোমাদের মানে সাপোর্টে ভালোবাসায় আজকে মায়ের জন্য চুড়িটা নিয়ে আসতে পারলাম তো খুব খুশি লাগছে আজকে ঠিক আছে তোমার কিছু বলো আমি কি বলবো তুমি কতটা খুশি বলো আমার তো খুব ভালো লাগছে কি বলবো মা কে বলবো অনেক দিন কা স্বপ্ন ছিল সেটাই তো দেখলে তোমরা মানে মায়ের চুড়িটা কিনে নিয়ে এলাম বিষ্ণুপুর বাসাওয়া থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে তো এতটাই খুশি হয়েছি আজকে মানে কেন খুশি বা তোমাদেরকে এখানে বলি আজকে এই যে স্বপ্নটা মায়ের চুড়ির স্বপ্নটা এটা আজকেকার নয় প্রায় অনেক দিন আগেকার অনেক দিন আগেকার বলতে গেলে যখন বিয়ে হয় তার দু তিন বছর পর থেকে এবার তখন থেকে বাবা পারিনি তার কারণ কি বাবার দোষ নাই বাবা এমনিতে সংসার চালাবে না কি করবে ঠিক আছে আর আগেকার আগের দিনে কি হতো প্রায় 20 বছর বা 30 বছর আগে কি হতো মানে সংসার চালাতে গিয়ে অনেক কষ্ট হতো ঠিক আছে সেটা এখন আমরা বুঝতে পারছি না যে কষ্টটা মানে কষ্ট কীভাবে করেছে বাবারা বাবারা প্রচুর কষ্ট করেছে কিন্তু মায়ের স্বপ্ন ছিল যে চুড়ি দেবো হ্যাঁ তো সেই চুড়িটা কী হয়েছে সেই মধ্যে বাবা দিতে পারেনি কিন্তু বাবা সব সংসার চালায় তো আমাদের কীভাবে খাওয়াবে কীভাবে পড়াবে ঠিক আছে মাকে কীভাবে খাওয়াবে কীভাবে পড়াবে এই চিন্তাভাবনাতে বাবা সেই মুহূর্তে সেই জায়গাটা পারিনি ঠিক আছে তারপর যখন আমরা একটু একটু করে বড় হলাম তারপরে মাকে একদিন আমি জিজ্ঞেস করছি মা তোমার স্বপ্ন কী কী আছে খানি বলবে তো সেদিন কি বলবো মানে বড় হয়েছি তো ছেলে ঠিক আছে আমাদের দিদি বোন কেউ নেই আমার দুই ভাই তোমার অবশ্যই দেখে থাকবে আর আমার ভাইকেও দেখে থাকবে তো মাকে দিয়ে জিজ্ঞেস করছি মা তোমার স্বপ্ন কী আছে তো মা কোনো সময় বলতে চাইনি কেননা আজকে বাবা পারেনি বাবার পরে যে স্থানটা হয়েছে সেটা হচ্ছে ছেলেদের কেননা ছেলেদেরকেই আশা বিশ্বাসটা ভরসাটা করে মা বাবারা যে ছেলেরা আছে মানে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে তো মাকে যখন স্বপ্নটা জিজ্ঞেস করি তখন মা মানে কান্নাকাটি করতে লাগে কেননা আজ পর্যন্ত কোনোদিন মাকে জিজ্ঞেস করিনি যে তোমাদের স্বপ্ন কী আছে তো একদিন স্বপ্ন জিজ্ঞেস করার পর থেকে মা কান্নাকাটি করতে লাগে তখন মা বললো কেননা অনেক অনেক মেয়ে আছে মেয়েদের স্বপ্ন কী কী আছে সেটা অবশ্যই তোমরা জানো যে মেয়েদের স্বপ্ন কী কী আছে কেননা একটা মেয়ে সে তার মা বাবা ঘর বাড়ি ছেড়ে অন্য একটা পরিবারে আসে অচেনা পরিবারে আসে হ্যাঁ একটা বিশ্বাস ভরসা করে তো সেটা বাবাকেই বিশ্বাস করেছিল ভরসা করেছিল এবং মা খুব খুশিতেই ছিল খুব হাসি খুশিতে থাকে কারণ আমাদের অবশ্যই আমরা দেখছো কেমন আমরা এইরকম প্রথম দেখি কিন্তু সে সংসারের চাপে বাবা কিছু করতে পারেনি কেননা আজকে আমাদেরকে বড় করতে বড় করেছে এত বড় করেছে তো আজকে কি বলবো মানে সব কিছু তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্য কেন আজকে তোমরা এত সাপোর্ট না ভালোবাসা দিলে আজকে আজকে মায়ের স্বপ্নটা পূরণ করা যেতই না কোনো সময় না কিন্তু মাকে বলেছিলেন যে মা আজকে আমরা আছি মানে তোমার স্বপ্ন আমরা পূরণ করবো যেমন করে হোক না কেন কিন্তু অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করার পরও আমি কিছু করতে পারিনি কিন্তু ভাবতে পারিনি যে আমাকে আশিসদা রাস্তাটা দিয়েছে তো আশিসদা তোমাকে সত্যি কথা ধন্যবাদ হাত জোর করে বলছি তোমাকে ধন্যবাদ কারণ তুমি যদি আজকে ইউটিউব লাইনটা না দেখাতে তাহলে আজকে মায়ের স্বপ্নটা পূরণ করতে পারতাম আজকে মা আমি বোন আমার মামন গেছিলাম
তো মামুন একটা কথা বলল যে মায়ের আগে স্বপ্নগুলো পূরণ করি তারপর আমার ঠিকঠাক পূরণ করবো। হ্যাঁ, তো আজকে মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরে মনে হয়েছি এতটাই খুশি হয়েছি আজকে নিজেকে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি। তোমাকে তো দেখতেই পাচ্ছো মা কান্নাকাটি করছে মানে খুশিতে, ঠিক আছে, কেননা জীবনে কোনোদিন ভাবতে পারিনি, কিন্তু বলে এসছি অনেকদিন থেকে বলেছি যে মা তোমার স্বপ্নটা পূরণ করবো, স্বপ্নটা পূরণ করবো, কোনোদিন করতে পারিনি, কোনোদিন মানে এই করতে পারিনি। অনেক কষ্ট করেছি, অনেক কিছু কাজ করার চেষ্টা করেছি, অনেক বড় হবার চেষ্টা করেছি, কোনো দিক থেকে আমি পাইনি, মানে অসফল আমি বাড়িয়ে এসেছি। তো এই যে ইউটিউব লাইনটা ঘুরিয়েছে আসলে আসলে তাকে সত্যি কথা ধন্যবাদ। আজকে যদি আসলে না যদি রাস্তাটা আমাকে দেখাতো আজকে আমি কোনো কিছু করতে পারতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো, আজকে তোমাদেরকে আমি ভগবান বলে মানি, কেননা আজকে ভগবানের উপরওয়ালা তো অবশ্যই আছে, কেন তার আশীর্বাদে তার ভালো, মানে সে যদি জন্ম না দিত আজকে এত সুন্দর লাইফ পেতাম না, আর ভগবান না ছাড়া কোনো কিছু হয় না। আর সব থেকে আমি মানি একমাত্র তোমাদেরকে, কেন ভগবান বলি মানি, কেন আজকে তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে, না ভালোবাসে দিতে, হ্যাঁ, তাহলে আজকে এই জায়গাটা আসতে পারতাম। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে, কেননা তোমরা এইভাবে আমাদেরকে বাসে থাকো, এইভাবে ভালোবাসা দিয়ে এইভাবে সাপোর্ট করো। আর যত ছোট ছোট স্বপ্ন আছে মা মনের, মায়ের, বাবার, সেগুলো যেন পূরণ যেন করতে পারি। তো আর কি বলবো বন্ধুরা, এতটাই। আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তো বন্ধুরা মিষ্টি নিয়ে এসেছি, এই মিষ্টি মানে সবাই পছন্দ করে, উনি একটু সফট বাবু, উনি বলে বাবু বলছি কাকে একটা নিয়ে দেবেন। তো সবাই আমাদের বাড়িতে ভাজা মিষ্টি পছন্দ করে, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি আজকে মা বাবার জন্য। না না, ওকে একটা দাগা আর একটা প্রদীপের জন্য কালকে রেখে দেবো, কালকে হ্যাঁ খাবে। তো বন্ধুরা তোমরা চলে এসো, তোমাদের জন্যে আমরা অপেক্ষায় রইলাম, তোমরা কবে আসছো, তোমাদেরকে সবাইকে মিষ্টি মুখ করাবো আজকে এই খুশির দিনটাতে। কি বড় কাকে ও প্রদীপ দিয়ে চলে আসে গা, কি পছন্দ কোন মিষ্টি, এই ভাজা মিষ্টি বন্ধু থেকে বললো তো আসার জন্য।